আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করব ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট আলেকজান্ডার এবং সাদিকুর মেশ অ্যানালাইসিস চ্যাপ্টারটা। আজকে আমরা মেশ অ্যানালাইসিসে এক্সাম্পল 3.6 শুরু করব। এক্সাম্পল 3.6-এ আমাদের বের করতে বলছে I0, তার মানে এই I0 বা এখানকার I0 এটা যেহেতু একটা ডিপেন্ডেন্ট সোর্স, সেহেতু এখানকার কারেন্ট নির্ভর করবে এখানকার কারেন্টের উপর। তো চলেন শুরু করা যাক। এই সার্কিটে আমাদের ম্যাশ 3টা, যেহেতু এই পুরোটাই একটা লুপ, এখানে একটা লুপ, এখানে একটা লুপ, সেহেতু আমি 3টে ম্যাশে 3টে কারেন্ট প্রথমে ধরে নিতে হবে I1, I2, I3। যদি আমার অঙ্কের দোয়া নাও থাকে, আমার নিজের ইচ্ছা মতো বা নিজের সুবিধা মতো এই কারেন্টগুলো বা মেশ কারেন্টগুলো ধরে নিতে হবে। তাহলে এই কারেন্ট অনুযায়ী আমরা এখন KVL ইউজ করব। আমরা প্রথম মেশে KVL ইউজ করলাম। তাহলে পূর্বের অঙ্কগুলোর মতোই আমাদের স্টার্টিং পয়েন্ট ধরলাম -24 +10। এখানে কারেন্ট আসতেছে I1 আর উল্টো দিকে আছে I2। তাহলে I1 - I2 +12, এখানে কারেন্ট I1, উল্টো দিকে কারেন্ট I3। equal 0। তাহলে I1 -5I2 -6I3 12। এটা আমাদের এক নম্বর সমীকরণ। এখন আমরা 2 নম্বর মেশে KVL ইউজ করব। Applying KVL in mesh 2, তাহলে আমরা লিখতে পারি 10, যেহেতু আমি এই মেশ ধরছি তার মানে I2 প্রথম লিখবো, -I1 দেবো, I2 -I1 +24, এখানকার কারেন্ট শুধুমাত্র I2, আর এখানকার কারেন্ট আমরা ধরবো, এটা যেহেতু I2 আর এটা I3, তাহলে +4 I2 -I3 0। তাহলে I1 +19 I2 -2 I3 0। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। একইভাবে আমরা 3 নম্বর মেশে KVL ইউজ করব। applying KVL in mesh, তাহলে আমরা লিখতে পারি 12I3 - I1 + 4I3 - I2 + 4I0 = 0 এখন আমাদের I0 এর মানটা কত হবে আমরা যদি লক্ষ্য করি যে এই এ পয়েন্টে যদি আমরা KCL ইউজ করি তাহলে I1 ইকুয়াল হবে I2 + I0 নোড এ তে আমাদের কি হবে I1 equal I2 plus I0 বা লিখতে পারি I0 equal I1 minus I2 তাহলে আমরা মানটা যদি বসায় দেই 12 I3 minus I1 plus 4 I3 minus I2 plus 4 I1 minus I2 equal 0 তাহলে ইকুয়েশন করলে আসে -8i1 -8i2 plus 16i3 equal 0 আমরা যদি কমন নেই বা 8 দিয়ে ভাগ করে দিই -i1 minus I2 plus 2I3 equal 0. It is in number equation. তাহলে এখন আমরা ইকুয়েশন গুলোকে সলভ করব আমরা এখন এখানে তিনটে ইকুয়েশন পেয়ে গেছি ইকুয়েশন 1 2 এবং 3 তাহলে solve the equation 1, 2 and 3 তাহলে I1 I2 I3 I1 এর মান আমরা পাবো 2.25 ampere I2 এর মান পাবো 0.75 ampere I3 এর মান পাবো 1.5 ampere এবং I0 এর মান পাবো I0 equal I1 minus I2 তাহলে I1 minus I2 2.25 minus I2 मान 0.75 তাহলে আমার এখানে মান আসে 1.5 ampere এটাই আমাদের आंसर আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ এখন আমরা শুরু করব প্র্যাকটিস প্রবলেম 3.6 एग्जांपल 3.6 এর মতো প্র্যাকটিস প্রবলেম 3.6 ও মোটামুটি একই রকম তো এখানে আমাদের কি বের করতে বলছে I0 বের করতে বলছে আমরা এখানকার কারেন্ট I0 বের করতে বলছে I0 বের করতে বলছে আর এখানে আমাদের দোয়া আছে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দোয়া আছে যার কারেন্ট ডিপেন্ড করবে এই কারেন্টের উপরে তাহলে চলেন শুরু করা যাক অ্যাপ্লাই KVL in mesh 1 तो हमारा mesh 1 है जो द KVL यूज़ कोई तरह लिखते परी -16 प्लस 4 I1 माइनस I3 जो तो ये रेजिस्टेंस से बोलते हैं करंट जायते से I1 ये दिखते कैसे से आते I3 तो I1 माइनस I3 प्लस 2 I1 माइनस I2 इक्वल 0 तो हमें 6i1 minus 2i2 minus 4i3 equal 16 যদি আমরা দুই দ্বারা ভাগ করি 3i1 minus i2 minus 2i3 equal 8 এক নম্বর সমীকরণ এখন apply KVL if mesh 2 और mesh 2 तो जब KVL यूज़ करें तब हमारे ये दिखता है देखिए पूरी तावले 2i2 minus i1 plus 8i2 minus i3 minus 10 i0 equals 0 তাহলে এই i0 সমান আমরা i3 লিখতে পারি কারণ এখানকার i0 আর এই i3 একই কারেন্ট একই দিকে যাচ্ছে কারেন্টও একই তাহলে আমরা লিখতে পারি 2i2 minus i1 plus 8i2 minus i3 minus 10 i3 equals 0 তাহলে minus 2i1 plus 10i2 minus 18i3 equals 0 আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় minus i1 plus 5i2 minus 9i3 equal এটা আমাদের গেল দুই নম্বর সমীকরণ অনুরূপভাবে মেশ 3 তে যদি আমরা KVL ইউজ করি তাহলে আমরা লিখতে পারি 6i3 plus 8i3 minus i2 plus 4i3 minus i1 equal 0 minus 4i1 minus 8i2 plus 18i3 equal 0 এখন যদি আমরা 2 कॉमन नहीं তাহলে হয় 2i1 minus 4i2 plus 9i3 equal 0 এটা আবার 3 নম্বর ইকুয়েশন তাহলে 1 2 এবং 3 নম্বর ইকুয়েশনকে যদি আমরা সলভ করি and 3 তাহলে আমাদের i1 এর মান আসে -18/7 ampere i2 মান আসে -54/7 ampere i0 বা i3 এর মান আসে -4 ampere এটাই আমাদের অ্যানসার আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন অঙ্ক কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য আর কোনো বিষয়ের উপর যদি আপনারা লেকচার চান বা টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই জানাবেন চেষ্টা করব সেই বিষয়ের উপর টিউটোরিয়াল করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য